মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 11:45, অ্যান্ড ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। মেডু স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন রান্নাবান্না করব। জাস্ট ভাত হয়েছে আর কিছু হয়নি, সেভাবে একটু ডাল করেছি, মুগ ডাল করেছি, আর এখানে সবজি আছে, সবজিগুলোকে কাটবো, দেন রান্না করব। তো চলো রান্নাবান্না করি, দেখা যাক, কারণ রান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে বসে আপলোড করতে হবে ব্লগটা, দেন আনতে যাওয়ার ব্যাপার আছে বেটুকে। সো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। কালকে তো প্রজেক্টের ভিডিওটা দিয়েছিলাম, তোমরা আশা করি সবাই দেখেছো, কার কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। আমার পক্ষে যতটা সম্ভব যতটুকু ওই টাইমের ভেতরে করা আমি করেছি, আর যদি ভালো লেগে থাকে আমাকে বলো। কিন্তু আর যদি তোমাদের কাছে কিছু আইডিয়া থাকে যে আরও কী করে সুন্দর সুন্দর করবো প্রজেক্ট, বিশেষ করে স্কুলের, এখন তো প্রতিটা বাচ্চাদেরই স্কুলের প্রজেক্টের ওয়ার্ক থাকে, ম্যাক্সিমাম ওয়ার্ক প্রজেক্টের উপরেই থাকে, সো আমাকে কিন্তু আইডিয়াগুলো শেয়ার করো অবশ্যই। ওকে, টমেটো আলু পাতা দিয়ে একটা সিম্পল একটা সবজি বানাচ্ছি, বিকজ আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিন আমরা খুব একটা ননভেজ খাই না, আমি আর ননভেজ খাই না। আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল, আর এখানে রাঙা আলু ভাজা, মাছ আছে, মাছটা করবো, মাছটা ওদের জন্যে করবো, বেটু খাবে, বেটু বাবা খাবে, বেটু দাদু খাবে, আমরা খাবো না, আমাদের জন্য আমরা করছি। সো এইগুলোই এখন ওগুলো রান্না করছি, দেন একটু বেরোবো, একটু বাইরে কাজ আছে, সো এসে লাঞ্চ করবো, এখন লাঞ্চ করার টাইম নেই, অত রান্নাটা করি, দেন তারপরে দেখা যাক। Thank you.
গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি বেশিক্ষণ পড়াচ্ছিলাম এতক্ষণ, অ্যান্ড এখানে আমি ডিনারের প্রিপারেশান নিচ্ছি, স্টার্ট করে দিয়েছি। একটু এখন একটু অল্প করে ম্যাগি বানাচ্ছি, একটু বেটু খাবে, আমি একটু খাবো, জাস্ট খাই না, আজকাল খুব কন্ট্রোল করি, এগুলো খাই না। প্রচণ্ড ফিরে বেড়ে একদম, মানে ফাস্টেস্ট অপশান এটা ছাড়া আমি মনে হলো এর মধ্যে কিছু নেই, সেজন্য খাবো। আর এখানে আমি বেগুন ভাজা করছি, আর আজকে একটু বেগুনের একটা ডিফারেন্ট রেসিপি করবো, রুটি তো করছি, একটু ভুজিয়ে ভুজিয়ে কিছু করে নেবো। তো এখানে বেসিক্যালি বেগুনের এটা একটা কী বলবো, মশালায় বেঙ্গন এটা বলা যেতে পারে, মশালায় বেঙ্গন এটা করবো। আমি মশলাটা এখনও করিনি, জাস্ট এখানে রেডি করে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো রেসিপিটা। এটা মশালায় বেঙ্গন, এতে হচ্ছে তোমার কাজু পড়ছে, কাজু বাদাম পোস্ত পড়ছে, একটু টক দই, একটু কন্ডেন্স মিল্ক পাউডার, যদি না থাকে কোনো প্রবলেম না, আইদার পাউডার মিল্ক, আর একটু খুব অল্প পরিমাণে একটু গার্লিক পড়ছে, অ্যান্ড গ্রিন চিলি পড়ছে, ব্যাস আর কিছু না, সিম্পল। এটা জাস্ট পেস্ট করে এটা ফ্রাই হয়ে গেলেই আফটার দ্যাট মশলাটা দিয়ে জাস্ট কষানো, অ্যান্ড এখানে ম্যাগির কী বলবো, ম্যাগি লাভারের হাতে এখন ম্যাগির মশলা, খুব ভালোবাসে খেতে, ভোজনই করছিলাম, ম্যাগিটা করছি আর কি, আর সাথে সাথে ডিনারটাও মোটামুটি প্রিপারেশন নিয়ে স্টার্ট করে দিয়েছি, বিকজ অনেকটা লেট হয়ে যায়, কিছুদিন হয়ে গেল, খুব লেট হয়ে যাচ্ছে রান্না বান্না কমপ্লিট করতে বা শুতে, তো লেট হয়েই যায়, আর্লি একটু বেট করলেই হয় না, এত বছরেও হয়নি, হাজব্যান্ডে দেরি হয়ে যায় আস্তে আস্তে, ওর অনেক দেরি হয়, ও ছেড়ে কোর্ট থেকে ফিরতেও দেরি হয়ে যায়, তো অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্যে যতই চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার, বাট হয়ে ওঠে না, জামাও কোনো না কোনো সিজনের জন্যে কোনো দিনই কমপ্লিট হয় না তাড়াতাড়ি, যতটা সম্ভব আমি তবু চেষ্টা করি তাড়াতাড়ি করার, বাট তবু লেট নাইট হয়ে যায়। ইদানিং তো পুজোর মানে দুর্গা পুজোর সময় থেকে র্যান্ডামলি লেট হচ্ছে, যেদিনে আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে একটু মোটামুটি অন্যান্য দিনের থেকে একটু তাড়াতাড়ি হয়। তো চলো, আমার মোটামুটি এখানে ম্যাগিতে আমি এখন মশলাটা দেবো, অ্যান্ড এবং ভেজাটা প্রায় হয়ে গেছে, এখানে আমি মশলাটা দিয়ে অ্যাড করবো, তারপর রুটি বানাবো। এখানে আমি গ্রেভিটা রেডি হয়ে গেছে আমার মোটামুটি, যেটা দেখালাম না যে পেস্ট করবো বলে রেখেছি, ওটা রেডি হয়ে গেছে, জাস্ট আরেকটু হালকা জাস্ট গরম হবে, দেন এই যে বেগুনটা এখানে আমি ভেজে রেখেছি তার উপরে দিয়ে দেবো। আর এখানে আবার ম্যাগি উইথ কর্ন অ্যান্ড চিজ, সো আজকে এখানে ব্লগটাকে এন্ড করে দিলাম, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে উইথ মি, সবাই ভালো থেকো, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।